ডে ওয়ান, কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি। ডে টু, কাঁথি থেকে মন্দারমণি। আজকে ডে থ্রি, আবারও কাঁথি থেকে উড়িষ্যার সীতাকুণ্ড। প্রায় 142 কিলোমিটারের জার্নি, সকাল 5টায় শুরু করলাম। আমি আছি আমার এক্স ফ্লোরমেট সুপ্রতিম, আমার ভাই, আমার বন্ধু। তো যাচ্ছি, সকাল 5টায় রওনা হলাম, এখন বাজে সকাল 7:33। আরও 70 কিলোমিটারের মতো জার্নি বাকি আছে। মাঝপথে দাঁড়িয়ে গেলাম একটা ন্যাশনাল হাইওয়ে 16 থেকে, একটা মোড় নিতে হচ্ছে। তো স্বাগত জানাই সবাইকে আরও একটি নতুন ব্লগে। আমি বিশ্বজিৎ, সঙ্গে আছি সুপ্রতিম। তো তুলে ধরব নতুন জার্নির নতুন এক্সপিরিয়েন্স, চলুন। মোটামুটি আরও প্রায় 25 কিলোমিটারের মতো বাকি। একটা ছোট্ট হল্ট নিলাম, কিছু ব্রেকফাস্ট, চা, গরম চা যদি হয় দেখা যাক। তো সকালে খালি পেটে বেরিয়েছিলাম দুজনেই, এবারে কিছু খেয়ে নেব, তারপরে আবার রওনা হব। আধ ঘন্টা রেস্ট দিতে হবে বাইকটাকে, অনেকক্ষণ চলেছে প্রায়, অনেক প্রায় 70 কিলোমিটার এক টানা চলেছে। তো ইঞ্জিনটাকে সামান্য রেস্ট দেওয়ার পর আবারও রওনা হয়ে যাব। পেটে সামান্য দানা পানি দেওয়ার পর আমরা আমাদের দ্বিচক্র যানে আবারও বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। জানিয়ে রাখছি, এই সীতাকুণ্ডটি অবস্থিত উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। ভাগ্যের টানে আরও একটি ভিন রাজ্যে পা ফেলার সুযোগ হয়েছে। পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। এত নির্জনতা, এত নির্জনতা যে কানে মনে হচ্ছে যেন নির্জনতা নিঃশব্দে কানে তালা লেগে যাচ্ছে। আমার পেছনে একটি পাহাড় দেখা যাচ্ছে। আমি আর সুপ্রতিম দাঁড়িয়ে গেলাম সেই নিস্তব্ধতা অনুভব করার জন্য। অসাধারণ পাখির আওয়াজ চারদিকে শোনা যাচ্ছে। দূরে পাহাড়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। বালিয়া ড্যাম গোটে আছে, সেপটা এপটে নেই, সেপটা আছে বালিয়া ড্যাম, সেপটে না, সে রঙামাটি ছক যেউঠি গোটে মূর্তি ছিড়া হয়নি না। রাইট সাইড যে রাস্তাটা সেই পিচ রাস্তাটাই ছাড়ি মানে সেই ছক যে জায়গার পাইব সেই ছক জায়গার পচার দাও বালিয়া ড্যাম। আর গোটে আছে সেপটে বালিহার, সেপট নাই মানে বালিহার 7-8 কিলোমিটার হব। সেইঠু শঙ্করমরা গোটে ড্যাম আছে সেটি পাখে। उधर मैंने लास्ट कुंड है, लास्ट कुंड ऊपर जाना पड़ेगा, जा सकते हैं ना? हाँ जा सकते हैं, रास्ता भी है। अच्छा, लेकिन
पत्थरों में जाना पड़ेगा। पत्थर में जाल चले जाएंगे, कोई प्रॉब्लम नहीं है। পৌঁছে গেলাম সীতাকুণ্ড ওয়াটারফলে। বৃষ্টির কারণে পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে, তো আছি ঝর্ণার একদম কাছে। আর তোমার মাঝে বলে দিল দীঘা থেকে কালো বাটি নিয়ে যেতে। কালো বাটি? হ্যাঁ, আচ্ছা, সুপ্রতিমের মা সুপ্রতিমকে বলে দিয়েছে দীঘা থেকে কালো বাটি নিতে। সুপ্রতিম তার মাকে বলেছে আমরা দীঘা যাচ্ছি, কিন্তু দীঘার গণ্ডি পেরিয়ে আমরা বহু দূর চলে এলাম। পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। কতটা দূর যাওয়া যায় সেটা এখন দেখার বিষয়। বৃষ্টির কারণে রাস্তাও স্লিপ স্লিপারি হয়ে আছে। এক প্রকারের ভুলভুলাইয়া, ফেরার সময় পথ ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা ডাল ভেঙে ভেঙে, গাছের ডাল ভেঙে ভেঙে রাস্তায় ফেলে ফেলে যাচ্ছি। একটা পাথর উল্টে গেছে। হ্যাঁ সুপ্রতিম, তোমার প্রথম ট্রেকিং? ম্যান ভার্সেস ওয়াইল্ড। উপরের দিকে উঠতে থাকি নাকি? প্রথম কুণ্ডের পরে সেকেন্ড কুণ্ডের খোঁজ পাওয়া গেল অনেক কষ্টে। দ্বিতীয় কুণ্ডটির কাছে আমরা এলাম। আমি আর সুপ্রদীপ দুজনের অবস্থা খারাপ, একটু রেস্ট নেব, তারপর বাকি পথ আবার রওনা হবো। বলো কেমন লাগছে এবার বলো। আমার এখন এটা সীতাকুণ্ডে এসেছি, তো হ্যাঁ, তো লাইফে ফার্স্ট টাইম এরকম ট্রেকিং করতে করতে এত বড় বড় পাথর ডিঙে ডিঙে আসছি। মনে হচ্ছে যেন সীতামায়ের প্রধান ভক্ত বীর হনুমানের মতো হচ্ছে। যদিও আমার বডিটা হনুমানের আকৃতির নয়, তো হনুমানের মতো ফিলিং হচ্ছে। এবার একটু দমের অভাব হয়েছে, তো একটু জিরিয়ে নিয়ে আবার যাবো আর কি। হাই ফাইভ, সাইনিং অফ। দ্য ফিটেস্ট ম্যান অফ দ্য আর্থ। ক্লান্তি অবসন্নতা নিয়ে এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। আমাদের জুতোগুলো অ্যাকচুয়ালি এরকম ট্রেকিং এর জন্য মোটেও সহযোগী নয়, প্রচন্ড স্লিপ হচ্ছে। এরকম একটা
গুহার নিচে দিয়ে ওরে বাপরে যাওয়ার চেষ্টা করব। এই বিশাল পাহাড়টাকে এই ছোট্ট একটা পাথর কিরকম করে আটকে রেখেছে। এই যে লাফাতে লাফাতে বিকেল হয়ে যাবে আমাদের, বিকেল থেকে সন্ধে, সন্ধে কাটিয়ে রাত হবে, তার আফানোটাও হবে না, অনলি জাজমেন্ট। ওকে, মিশন সাকসেসফুল। যেতে পারবে না? পারবে পারবে, পাথরটা ধরে ধরে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম এরকম ঠিকই আছে। একটা পা বা দিকে আমি যাবো। ব্যাস, গুড, ভেরি গুড, শাবাশ। ওহ, হোয়াট এ সিনিক ভিউ। সার্থক, কততম কুণ্ডে আছি জানি না, তবে অনেকটা উপরে এসেছি। এর উপরে আর রাস্তা দেখা যাচ্ছে না। খারাপ পাহাড়, উপরে মৌমাছির চাক দেখা যাচ্ছে দু তিনটে। সাধারণ জনজীবন থেকে অনেক দূরে, অনেক উঁচুতে এই ঝর্ণা, এই পাহাড়, পাথর রাশির মাঝখানে এখন স্নানের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কতটা গভীর হবে সেটা বোঝা যাচ্ছে না, অনেক উঁচু থেকে গড়িয়ে আসছে জল। বাইকে এত রেসপন্সিবিলিটি চলে আসছে একটা ড্রাইভের পরে, যে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে গেলে একটু প্রকৃতির মাঝখানে নির্জন জায়গায় আসতে হয়, নির্জনতা উপলব্ধি করতে জানতে হয়, তার জন্য নিজেদেরকে উপলব্ধি করা প্র্যাকটিসও করতে হয়। সবাই তো পারে না সবসময়, আমরা এই নাগরিক জীবনে একাকিত্বতে বোর হয়ে যাই কিন্তু অনুভব করতে পারি না। কিন্তু একাকিত্ব একটা এমন একটা সম্পদ যেটা নিজেকে কাল্টিভেট করে, নিজেকে গ্রো করতে সাহায্য করে। আর এই একাকিত্বকে বোঝার জন্য মাঝে মধ্যে এরকম লিভ নিয়ে, শর্ট লিভ নিয়ে প্রকৃতির মাঝখানে এসে নিজেকে হারিয়ে দিয়ে যেতে দিতে হয়। That's all.
এই ঝর্ণা ছেড়ে এবার নিচে যাচ্ছি। তো আশা করছি আমরা যে ফাইনাল কুণ্ডের খুঁজেছিলাম কুণ্ডে আমরা পৌঁছেছি। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি আমাদের প্রিজাম্পটিভ ফাইনাল কুণ্ডটাকে ছেড়ে, নিচের দিকে যাবো এবার এই কুণ্ড থেকে। অনেকটা পথ অতিক্রম করতে হবে, আমার পায়ে একটু লেগে গেছে, রক্ত বেরিয়েছে সামান্য। কঠিন পথ, আর এই কঠিনকে ভালোবাসতে বাসতেই আমরা জীবনে অনেক দূর অনেক আগে এগিয়ে যাব। এই জায়গাটা এবার লাফাবো আমি, এবার এখান থেকে নিচটা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইসব ট্রেকিংয়ের জন্য অ্যাকশন ক্যামেরা বেস্ট, কারণ মোবাইল হাতে নিয়ে ব্লগ করা কঠিন ব্যাপার। এবারে শুক্রদিন স্নান করবে ছোটো ঝর্ণায়, ছোটো বাচ্চাদের জন্য ছোটো ঝর্ণা, বড়দের জন্য বড় ঝর্ণা। হয় হয় আগায় স্বাদ, একটু একটু করে পথ কমছে, নিচের দিকে আস্তে আস্তে ধাবমান, আমরা ধাবমান নয় ধীরে ধীরে চলমান। ফেরার পথটা আমরা অল্টারনেটিভ চুজ করলাম, যাওয়ার সময় জঙ্গলের ভেতর দিয়ে গেছিলাম, এবারে আমরা কেবল পাথরের পাহাড় পাহাড় পাথর রাশির উপরে দিয়ে ধীরে ধীরে ফিরছি। এই ছিল প্রথম কুণ্ডটি, নিচে দেখা যাচ্ছে। ঘরে এখান থেকে কি করে নামা, এই পথে নামা সম্ভব নয়। পাহাড়ে চড়া যেমন কঠিন, পাহাড় থেকে নামাটাও আরো বেশি কঠিন। যাওয়ার সময় একরকম ফর্মুলা, নামার সময় আরেক রকম ফর্মুলা। এই পথটা অনেকটা কঠিন, জঙ্গলের পথটা সহজ ছিল, সহজতর। সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে, রেতে গাবে রেত, হ্যাঁ রেতে গায়,
নিচে ঘর একদম উপর মে চারো তরফ পাহাড় বানা হ্যাঁ ঘর আপনা এই পে উড়িষ্যা পে উড়িষ্যা আপনার বাড়ি কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতা আচ্ছা আপনার উড়িষ্যাটা উড়িষ্যা না পশ্চিমবঙ্গ বাংলা বঙ্গাল বঙ্গাল বাইকে আছে না হ্যাঁ বাইকে আছে কলকাতার বাইক গেলে না হ্যাঁ কলকাতা কলকাতা না কলকাতা হ্যাঁ শাম কো চলে যাতে না শাম কো চলে যাতে আচ্ছা আপনার এখানে হিস্ট্রি কি ইতিহাস কি এটা বহু বছর আগে বছর না কত সিজনে তো করেছে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে ঠিক আছে পেছনের এই পথ থেকে বেরিয়ে এলাম এবারে সামান্য নাস্তা পানি হচ্ছে তারপরে লুলুং বলে একটা জায়গা আছে সেখানে যাব আমরা লুলুং এখান থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স তো দুধারে জঙ্গল তার মাঝখান দিয়ে একটি চড়া রাস্তা চলে এলাম লুলুংয়ের সামনে ততটা অ্যাডভেঞ্চারাস নয় যতটা আগের সীতাকুণ্ড ছিল একটা ঝর্ণা বয়ে যাচ্ছে প্রশস্ত জায়গা জুড়ে সীতাকুণ্ড হয়ে গেল তারপরে লুলুং হয়ে গেল লুলুংয়ে তেমন কিছু দেখার ছিল না তো দেখে নিলাম ফর স্যাটিসফ্যাকশন এবারে পরের দিকে রওনা হলাম আজকের দিনের মতো এতটাই রাস্তা খানিকটা লাঞ্চ হবে তারপরে সোজা বাড়ির দিকে আর কিছু বলার নেই দেখা হবে পরের ভিডিওতে পরের জার্নিতে আর যদি সুপ্রতিমের কিছু বলার থাকে একদিনের জন্য সীতাকুণ্ড খুবই ভালো জায়গা ঘোরার ক্ষেত্রে তো যারা আমাদের মতো সিঙ্গেল ছেলে যারা জাস্ট বাইকটা নিয়ে বেরিয়ে পড়লেই হলো ওই সুযোগের অপেক্ষা জার্নি মাস্ট গো অন জার্নি সবাইকেই বেরোতে হয় দ্য শো মাস্ট গো অন শো মাস্ট গো অন এবং জার্নিতে ভয় পেয়ে লুকিয়ে বসে থাকার কোনো মানে হয় না নিয়ম ভেঙে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে ঠিক আছে তা সুপ্রদীপ তার কনক্লুডিং ওয়ার্ডস জানিয়ে দিয়েছে আমিও এবারের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার কন্টেন্ট ভালো লাগে টিল দেন গুড বাই আবারও দেখা হবে টাটা